আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতেছি এটা হচ্ছে রুই মাছ দিয়ে বেগুনের বর্তা তাই আমি বেগুনগুলাকে আগেই কেটে নিচ্ছি আর লবণ আর হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিটের মতো রাখছিলাম এখন এটাকে সুন্দর করে তেলের মধ্যে হালকা তেলের মধ্যে বেজে নিচ্ছি যাতে এটা সুন্দর করে পোড়া পোড়া হয় এই যে এই পর্যায়ে এগুলা পোড়া পোড়া হয়ে গেছে আমি এগুলাকে এখন নামিয়ে নিব। এরপরে আমি আরেকবার দিয়ে দিব আরও কতগুলা বেগুন রয়ে গেছে এগুলাকেও সুন্দর করে পুরিয়ে নিব। এভাবে আর আমি রুই মাছটাকে আগেই টেলে নিয়েছিলাম সুন্দরভাবে বেজে নিয়েছি মানে রুই মাছটাকে হলুদ আর লবণ আর জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে বেজে নেবেন আমিও বেজে নিয়েছি ওইটা আর শেয়ার করি নাই আর মরিচগুলাকেও শুকনা মরিচ দুই তিনটা কাঁচা মরিচ এগুলাকেও আমি টেলে নিছি তেলের মধ্যে আর এই যে আমি রুই মাছগুলার কাটা সরিয়ে নিলাম এগুলাকে এখন সুন্দর করে মেখে নিব আপনারা আপনাদের জালুন যেরকম জাল পছন্দ করেন এরকম জাল দেবেন আমি ওই বর্তায় অনেক জাল দিয়েছিলাম কিন্তু অসম্ভব মজা হয়েছে এখন আমি এই কড়াইতে সুন্দর করে সবগুলাকে মিশিয়ে নিব। আর একটা আমি কেটে দিয়েছি করে এখন এগুলাকে ভালো করে মেখে মিশিয়ে নিব যাতে মাছ আর বেগুন একসাথে সুন্দর করে আঠালোভাবে লেগে যায় আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব। নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার বর্তারগুলো কিন্তু অনেক মজা হয় এই জন্য আমি মাঝে মাঝে বর্তার ভিডিও শেয়ার করি আপনারা কিন্তু এভাবে একদিন বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমি আশা করি অনেক ভালো হবে আমি যেভাবে করতেছি এভাবে করবেন আর বেগুনগুলাকে সুন্দরভাবে পুড়িয়ে নেবেন আর আমার ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে একটা পেজ আমি এভাবে কুচি করে নিয়েছিলাম এটা এখন দিয়ে দিলাম এখানে আর এখন আমি চুলাটা একটু জ্বালিয়ে দিচ্ছি হালকা করে এতক্ষণ আমার চুলা অফ ছিল আর আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন চুলাটা জ্বালিয়ে আমি আস্তে করে সুন্দর করে এটাকে একটু মিশিয়ে নেব সুন্দর করে আর আমি পরিমাণ অনুযায়ী হালকা একটু তেল দিয়ে দিলাম এটা সরিষার তেল সুন্দর করে তেলের সাথে এইভাবে মিক্সড করবেন আর সোলাটা আস্তে করে একটু জ্বালিয়ে দেবেন দেখবেন সুন্দর করে এই বর্তাটা রেডি হয়ে যাবে আর এই বর্তাটা কেটে কিন্তু অসম্ভব মজা হবে সবাই পছন্দ করবে পরিবারের এভাবে আমি একটু চেপে চেপে দিচ্ছি আর আমি এই যে ধনেপাতা দিয়ে দিলাম আপনারা এইভাবে সুন্দর করে চেপে চেপে ভর্তাটাকে বানিয়ে নেবেন আর আমার কোথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখবেন এইভাবে বর্তা করলে ভর্তা করলে কিন্তু একতলা বাত সবাই কে নেবে এখন এভাবে সুন্দর করে চেপে চেপে এটাকে সুন্দর রেডি করে নেবেন এই তো আমার ভর্তা রেডি তাহলে আমি আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে ভর্তা করে খাবেন যদি কিছু খেতে পছন্দ না করেন ভর্তা করবেন দেখবেন কেতে ভালো লাগবে মুখের রুচি চলে আসবে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ